জাতীয় নারী ফুটবল দলের সদস্য মাসুরার খাতুনের সাতক্ষীরার বাড়ি থেকে নতুন ফ্যান চুরি হয়েছে। গত শুক্রবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। কয়েক মাস আগে মাসুরা খাতুন তার বাবা রজব আলীকে ফ্যানটি কিনে দেন। রজব আলী জানান, আমি একে ভ্যানে করে সবজি ও ফল ফলাদি বেচতাম। কয়েক বছর আমি তীব্র অসুস্থ হয়ে পড়ায় ব্যবসা করতে পারিনি। সম্প্রতি শারীরিক অবস্থা একটু ভালো হয়ে উঠায় মাসুরার আমাকে 30,000 টাকা দিয়ে একটি ভ্যান কিনে দেয়। তিনি আরো বলেন, প্রায় 10,000 টাকা খরচ করে সবজি বিক্রি করার উপযোগী করেন ভ্যানটিকে। বাড়ির উঠানে তালা দেওয়া অবস্থায় ছিল ভ্যানটি। রাতের কোনো এক সময় চোরেরা বাড়ির গেটের তালা ভেঙে ভ্যানটি নিয়ে যায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল আলম খান বলেন, রজব আলী থানায় অভিযোগ দিয়েছেন। ভ্যানটি উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।